মনের যে একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে তাবিজ কবজ ব্যবহার করছেন টাকা পয়সা খরচ করে, কোনো প্রয়োজন নেই। নামের প্রথম অক্ষর এক্স দিয়ে শুরু। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকে আলোচনার বিষয় হচ্ছে যেসব ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর এক্স দিয়ে শুরু, আর সেই সব ছেলেমেয়েদের মনের যে একটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে তাবিজ কবজ ব্যবহার করছেন টাকা পয়সা খরচ করে, কোনো প্রয়োজন নেই। বিনা রত্নে স্থায়ী প্রতিকার, অর্থাৎ রত্ন ছাড়াই, তাবিজ কবচ ছাড়াই, শুধুমাত্র গাছের শেকড় দিয়ে, আর এর জন্য ধৈর্য, বিশ্বাস আর সময়, এই তিনটে যার আছে তারই সাফল্য মিলবে। এখানে শুধু ধৈর্য আর বিশ্বাসের প্রয়োজন, অর্থের প্রয়োজন নেই। তাই যাদের নামের প্রথম অক্ষর এক্স দিয়ে শুরু, তারা তাদের যে ইচ্ছা যে আমি একটি মনের মতো দোকান করতে চাই, মনের মতো একটা শোরুম করতে চাই, বা চাকরিতে প্রমোশন পেতে চাই, আমি মনের মতো একটা স্ত্রী বা স্বামী লাভ করতে চাই, এমন এমন একটা ইচ্ছা থাকে যে আমার এই নামের দিয়েই আর একজনের নাম সে ভালো কিছু করেছে, আমিও সেই রকম একটা কিছু করতে চাই, যে এই যে মনের যে একটা ইচ্ছা, সেই সব ইচ্ছাগুলো পূরণ করার জন্য কতই না কত জায়গায় মানসিক করেছেন, মানত করেছেন, কিন্তু সুফল মিলছে না। তাবিজ কবচ ব্যবহার করেছেন, কবিরাজি করেছেন, সুফল মিলছে না। গ্রহ নক্ষত্র বিচার করে তাবিজ কবচ, গ্রহরত্ন ব্যবহার করেছেন, সুফল মিলছে না। জন্মছকে যে গ্রহই যে পরিস্থিতির মধ্যে থাক, যে রাশি নক্ষত্রই দুর্বল থাক, শুধুমাত্র এক্স নামের ছেলেমেয়েরা এই গাছের, যে গাছের শিকড়টি বলছে শুধু যদি অগ্নিচণ্ডাল নার্সারিতে পেয়ে যাবেন। যারা গ্রামের, যারা চেনেন তারা তো নিজে হাতেই জোগাড় করতে পারবেন, যারা চেনেন না শহরের তারা নার্সারি থেকে নিয়ে নেবেন। এই যে এই গাছের শেকড়, আপনি আপনার আঙুলের, কনিষ্ঠ আঙুলের প্রথম পর্ব মাপ করে তাবিজের মধ্যে ভরে বা সুতো দিয়ে জড়িয়ে আপনি আপনার হাতে কিংবা গলায় কিংবা কোমরে যদি ধারণ করতে পারেন, সেই সব ইচ্ছা আপনার অবশ্যই পূরণ হবে। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন, কৌতূহল বা বোঝার চেষ্টা থাকে, তাহলে অবশ্যই ফোন করে জেনে বুঝে তারপর কাজটি শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।